আমি মোশাররফ করিম দুই আমি মোশাররফ করিম মোশাররফ ভাই কোথাও একা যান দুইটা কথা মনে রাখবেন উনি কখনো একা যান না আজকে উনি একলাই যান কারণ নিয়ে আসছে কে কে মোশাররফ ভাই বউ নিয়ে আসছে বলে মাইন্ড করছেন বলে হাত তুলে কে কে মোশাররফ ভাইয়ের বউ কে নিয়ে আসছে বলে কোন কে কে মাইন্ড করছে এই যে দেখেন মোশাররফ ভাই উনি মাইন্ড করছেন অনেক বড় আমি মঞ্চে ডাকছি আমাদের আরেকজন প্রিয় অভিনেত্রী উনি মোশাররফ ভাইয়ের বউ না উনি আমাদের জনপ্রিয় অভিনেত্রী রুবেনা রেজা জুই ভাবি সরি আমি ভাবি দেখে ফেলছি নাটকের বউ নাটকের বউ ইয়েস ভাবি বসেন আপনি বসেন আপনি বসেন এক ফুল দুই মালি ভাবি আপনার জন্য একটা মাইক্রোফোন আরেকটা মাইক্রোফোন উনি কি সত্যিকারের বউ নাটকের বউ সবাই বলছে আপনি নাকি নাটকের বউ তাই কি সত্যিকারের বউ আপনি আসায় সবাই খুব হিংসা লাগতেছে না বিশেষ করে মেয়েদের না এটা আমি বিশ্বাস করি কেমন লাগছে আপনার এই নিউ ইয়র্কে এসে আমার অনেক ভালো লাগছে আমার প্রথমবার আসা এবং মানে আমার কাছে মনে হয়েছে যে দেশের বাইরের দর্শকরা আমাদের নাটকগুলো আরো বেশি দেখে হ্যাঁ দেশের আমার মনে হয় তারা দেশের কালচারটাকে মিস করে তারা বোধ হয় আরো বেশি দেখে এখন পর্যন্ত যাদের সাথে কথা বলেছি মানে সবাই এত ডিটেইল আমাদের কাজের কথা বলেছে তাতে বোঝা গেল যে তারা আমাদের কথা মানে কাজগুলো বেশি দেখে দেখছেন বউয়ের পাওয়ার দেখছেন বউ আসলে স্বামীর মুখ বন্ধ হয়ে যায় মোশাররফ ভাই বিবাহ কাকে বলে বিবাহ কাকে বলে শ্যামাই খাইতে গিয়া কিসমিস মনে করে এলাচি খেয়ে ফেললে শ্যামাই যখন খেতে যান কিসমিস ভেবে এলাচি খেয়ে ফেলাটাকে বিবাহ বলে মনে হচ্ছে পচানোর জন্য আমাকে স্টেজে ভাবি আপনি এবার মোশাররফ ভাইকে যে কথাগুলো আপনি বাসায় বলতে পারেন না এবার একটু সবার সামনে বলেন তো কিছু বললে আমরা আছি না না এই রিস্ক নেওয়া যাবে না কারণ এত ভক্তকুল দেখা গেল যে মানে মোশাররফের ভক্তই তো সবাই তো আমি একটা উল্টাপাল্টা কিছু বলে ফেললে পরে আমার উপরে চড়াও হয়ে যেতে পারে সো এই রিস্ক নেওয়া যাবে না উনি স্ক্রিনে যা করেন বাসায় কি তা করেন সেটা কি আর করেন মোশাররফ ভাই স্ক্রিনে যা করি সেটা আসলে বাসা করা উচিত না তা উচিত না কারণ দুটা একাকার হয়ে গেলে আসলে কনজুগাল লাইফের আর কোনো মজা থাকবে না কনজুগাল লাইফটা আলাদা থাকা উচিত আর বাসায় যেটা বলা যায় না সেটা আসলে কোথাও বলা যায় না সেটা তো অকথ্য আচ্ছা বলেন তো নিজেই বলতে পারতেছি না এখানে কিভাবে বলবো নিজের বেডরুমে থাকার আনন্দটা কি মানে সাধুর কোশ্চেনগুলোতে মনে হয় যে এই প্রশ্নের জন্য আলাদা টাকা পাওয়া যাবে এর উত্তর দিতে তো ব্যাপারটা তো তা না আসলে স্টুডেন্ট হিসেবে বরাবরই খারাপ ছিলাম নিজের বেডরুমে থাকার আনন্দ কি নিজের আনন্দের চেয়ে নিরানন্দই তো বেশি আমার মনে হয় জানতে পারলাম কারণ আমার কাছে মনে হয় যে বেডরুমটা খুব লিমিটেড এবং আপনারা কেউ বলতে পারবেন নিজের বেডরুমে থাকার আনন্দ কি মেকআপ লাগে না বলছে নিচে নিজের বেডরুমে থাকার আনন্দ হচ্ছে ঠিক যেখানে চুলকায় সেখানে চুলকাতে পারে রাইট মোশাররফ ভাই এখন আপনি আমাদের এই যে
মানে আপনার কথা শোনার জন্য মুখিয়ে আছে আপনি আবার যদি একটু মমসিংহের ইমিগ্রেন্ট হয়ে কিছু বলেন আচ্ছা গীতা গায় আপনারা রে গীতা হতে চাইন আসুন কেমন গেল মমসিংহ শেষ আপনারা আছেন কেমন বরিশাল শেষ আর কি আমরা একটু জমজের ডায়লগ শুনতে চাই জমজের নোয়াখালী কে রুম আছেন আচ্ছা অনুষ্ঠান কেমন চলতেছে এরুমলে চলবো নি তো আপনার কি কিতে মন্দার করণের কিছু নাই এনআইএসটি ভালো লাগছে নিউ ইয়ার নিউ মনে হইতেছে গেলে জানেন পয়লা আইসিলে জমজের সংলাপ যদি বলেন জমজের সংলাপ তো মনে নাই অধিকাংশ ছোট ভাইটা যদি কথা বলে ছোট ভাই মেশিনের ডিস্টার্ব মেশিনের ডিস্টার্বের একটা খেলা এসে আছে বলেন কি বলতে আছেন বুঝি না মেশিন দিয়ে ডিস্টার্ব ওরে বাবা ওরে মা মেশিন দিয়ে ডিস্টার্ব ডিস্টার্বের কারণে বলতে আছেন একটা সবচেয়ে বড় শুধু দেখে জানেন এখান থেকে গালাগালি করলেও বোঝা যাচ্ছে না মনে হচ্ছে সবই প্রশংসা আমার মনে হয় একটা মাইক্রোফোন দেওয়া উচিত সবাই একসাথে বলছে তো না তাহলে গালাগালিও করতে পারে কি 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 মনে কেউ একজন যদি পার্শ্ব করতে পারে কথাগুলো কি ব্লুটুথ ওয়্যার সংলাপটা বলে দিয়েছি ফুল অ্যান্ড ভাইরাল তাও বাকিটা কি আসেন প্লিজ আসেন আরে মারবে না কেউ আসেন না ও এখন যেটা চাচ্ছে সেটা আসলে আমি জানি না নিউ ইয়র্কে সম্ভব কি না চাচ্ছে যে এখানে বসে পাত্তা পাত খাই ওই ভয়ঙ্কর কাজটা আমি কীভাবে পারবো কোথায় পাবো গামলা কোথায় পেঁয়াজ কোথায় মূল আপনারা একবার মোশাররফ ভাইকে দাওয়াত দিয়ে পান্ডা ভাতের আয়োজন করেন ঠিক আছে পয়লা বৈশাখে তাই তো পয়লা বৈশাখে মেলায় পয়লা বৈশাখে মেলায় আরে ও ক্যারাম আমার একদম প্রথম যে কাজটি ক্লিক করলো সবাই ভীষণ পছন্দ করলো সেই কাজটি হচ্ছে ক্যারাম সরোয়ার ভাই নির্দেশনায় এই কাজটা করেছিলাম এই ক্যারামের কথা এখনো যে অনেকে মনে রেখেছে ক্যারাম আরও অনেকে দেখেছেন বোধ হয় নাকি অনেকেই দেখেছেন আসলে মোশাররফ ভাইয়ের কথা মানে শুনে শেষ করা যাবে না চলতেই থাকবে আমরা তার কথা আবার ভাই কথা শুনবো কিন্তু মোশাররফ ভাইকে তো এমনিতে আমরা ছাড়ছি না আমরা রুবেনা রেজা জুইকে এমনিতে ছাড়ছি না আপনারা জানেন কিনা জানি না এই মিউজিক অ্যাওয়ার্ডে রুবেনা রেজা জুই আসার আরেকটি অন্যতম কারণ সে দুর্দান্ত গান গায়